রান্না। তো এখানে নিয়েছি একটা গোটা মুরগির মাংস, পিস পিস করে কাটা, কিন্তু পিসগুলো খুব ছোট, কারণ সেদ্ধটা ভালো হওয়ার জন্য। আর এখানে নিয়েছি আদা বাটা, আলু টুকরো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, জিরে মরিচ ধনে বাটা, রসুন বাটা, এবং কড়াইতে দিয়েছি তেল, সর্ষের তেল দিয়েছি। আর নিয়েছি ঘি, তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়েছি, এটা তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দেবো, এবার দেবো কাঁচা লঙ্কা কুচি। আমরা কাঁচা লঙ্কা দিয়েই খাই, আপনারা চাইলে শুকনো লঙ্কা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন। এবার দিয়ে দেবো রসুন বাটা ও টমেটো কুচি, কিছুক্ষণ এটা ফ্রাই করে নেবো। এগুলো কিছুক্ষণ ভাজার করে তো দিয়ে দেবো মুরগির মাংস। আর এর মধ্যে দিয়ে দেবো আলু, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো সানরাইজের রেড চিলি পাউডার কালার করার জন্য। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকনাটা খুললাম, কষাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে, আর তেলও হয়েছে। যদি দেখি মুরগির মাংস ঠ্যাংটা নিয়ে কেউ কমেন্ট করবেন না, কারণ যে মাংসটা কেটেছে সেই ঠ্যাংটা নিতে বলেছে খাওয়ার জন্য, আমরা ঠ্যাং খাই না, তো যে কেটেছে সে খাবে, তার জন্যই রান্না হচ্ছে ঠ্যাংটা। কালারটা কিন্তু দারুণ চলে এসছে, মনে হচ্ছে টেস্টি হবে।
এবার আদা বাটাগুলো দিয়ে দেব আমি আদা বাটাগুলো পরে দি পরেই দি আপনারা চাইলে আগেই দিতে পারেন এবার আরেকটু ভালো করে কষিয়ে নেব যেহেতু আটাগুলো দিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি এবার তরকারিগুলো এই জল দেওয়া হয়ে গেছে এবার জল দেওয়া হয় এবার এটা ফুটবে তরকারি ফুটে অনেকটা ঝোল কমে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা জিরে মরিচ এবং ধনে বাটা এবার দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা আর এবার দেব সানরাইজের মিট মশলা আমার তরকারি হয়ে গেছে এটা গ্যাসটা অফ করে দেবো